লকডাউনের মতো কঠোর বিধিনিষেধ না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। বুধবার 12 জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এফবিসিসিআই এর সভাপতি বলেন, গত বছর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার কারণে আমাদের রপ্তানি বাড়ছে। করোনা ভাইরাস মহামারীর মধ্যেও আমরা জিডিপির 5.47% প্রবৃদ্ধি অর্জন করেছি, অথচ আমাদের প্রতিবেশী দেশ ভারত সহ পৃথিবীর অনেক দেশে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। তিনি বলেন, লকডাউনের কারণে ব্যবসার ক্ষতি হচ্ছে, এ কারণে বিশ্বের কোনো দেশ এখন লকডাউন দিচ্ছে না। এফবিসিসিআই সভাপতি বলেন, গত বছর করোনায় প্রতিষ্ঠান বন্ধ থাকায় শ্রমিকরা চাকরি ছেড়ে বাড়ি চলে গেছেন। 13 থেকে 14 দিন পর পোশাক কারখানা খুলে দেওয়া হলেও শ্রমিকরা বাড়ি থেকে আর ফিরে আসেননি। সুতরাং লকডাউনেই সমাধান নয়, এর কারণে ক্ষতি হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব। দর্শক, এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন বিডিটিউব নিউজে, সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতেও ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তীতে এমনই কোনো বাইরের আলোচিত টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।